গোমতীর বেড়িবাঁধ ভেঙে এভাবে প্রাণী প্রবেশ করছে বুড়িগুড়িয়া নামক গ্রামে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন গতকাল রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িগুড়িয়া নামক স্থানে গোমতীর বেড়িবাঁধ ভেঙে এভাবে প্রবেশ করছে পানি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন, যাত্রাপুর ইউনিয়ন, সোলনন ইউনিয়ন, বাক্সসহ আর আনুষঙ্গিক এই গ্রামগুলিতে এবং ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ইচ্ছা করলে বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেন। আপনাকে বুড়িচং যেতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে যখন আসবেন কুমিল্লা এসে শাসন কষা থেকে আপনি বুড়িচং ব্রাহ্মণপাড়া রোডে আপনি প্রবেশ করলেই 2-3 কিলোমিটার পরেই মূলত বুড়িচং উপজেলা শুরু। ওখানেই মূলত তলিয়ে গেছে শত শত গ্রাম। এখন মানুষের যারা গ্রামে বসবাস করছেন তারা অনেকে আটকা পড়েছেন। এখন সবচেয়ে জরুরি যে বিষয় সেটা হচ্ছে যে যারা আটকা পড়ে আছেন অথবা উদ্ধার হয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান করছেন, তাদের এখন শুকনো খাবার এবং আনুষঙ্গিক খাবারের যে বিষয়গুলি সেগুলো আসলে খুবই অত্যন্ত প্রয়োজন। তো যারা একটু সাহায্য সহযোগিতা করতে চান এবং তাদের পাশে দাঁড়াতে চান সবাই চলে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।